আজ আমরা একটি পোর্টাবেল ইউএসবি মিনি চার্জার ফ্যান রিপেয়ার করব। সমস্যা হলো এই মিনি চার্জার ফ্যানের সাথে যে ব্যাটারি ছিল তার ডাউন হয়ে গেছে আমরা ব্যাটারি চেক করব এবং অন্য একটি ব্যাটারি এর সার্কিটের সাথে তাতাল ব্যবহার করে সংযোগ করে দেব দেখেন আমি যে ব্যাটারি ছিল ফ্যানের সাথে তার ভোল্টেজ চেক করছি ভোল্টেজ একেবারেই ডাউন হয়ে গেছে খেয়াল করেন একেবারেই ভোল্টেজ নেই এই যে ভোল্টেজ শো করছে দেখেন একেবারেই ডাউন হয়ে গেছে এবং আরও একটি ব্যাটারি আমি আপনাদের দেখাচ্ছি ওই একই মডেলের দেখেন যার ভোল্টেজ থ্রি পয়েন্ট টু ওয়ান শো করছে এবং আরও একটি ব্যাটারি দেখাচ্ছি এই যে এই ধরনের ব্যাটারি মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন ফোর পয়েন্ট জিরো ওয়ান ভোল্টেজ শো করছে তো এই ব্যাটারির ভিতরে আরেকটি ব্যাটারি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ফোর পয়েন্ট জিরো সেভেন ভোল্টেজ শো করছে তো আমরা এই ব্যাটারিটি ব্যবহার করব কারণ আমাদের ফ্যানের গায়ে যে ভোল্টেজ লেখা রয়েছে তা এই ব্যাটারিটি সাপোর্ট করবে দেখেন লাইট জ্বলছে আমি শর্ট ক্যাবেল ব্যবহার করে চেক করছি দেখেন লাইট জ্বলছে এবং ফ্যান চলছে তো আমি এই ব্যাটারিটি ব্যবহার করব কীভাবে ব্যবহার করবো আমি কোনো কানেক্টার ব্যবহার করছি না কারণ এর সাথে যে কানেক্টার ছিল তা আমি খুঁজে পাইনি কানেক্টার পূর্বেই কেউ কেটে ফেলে দিয়েছিলো তো আমরা এই প্রত্যেকটা ব্যাটারি চেক করার পরে এই ব্যাটারিটি ব্যবহার করবো কারণ এটার যে ভোল্টেজ রয়েছে তা পারফেক্ট তো আমরা একটি তাতাল ব্যবহার করে শর্ট ক্যাবেলের মাধ্যমে শুধুমাত্র যেখানে কানেক্টার ছিল তার অপর প্রান্তে সার্কিটের অপর প্রান্তে আমরা তাতাল ব্যবহার করে ঝালাই করে দেবো বা সংযোগ করে দেবো দেখেন আমি যে ক্যাবেল ব্যবহার করছি তাতেও ফোর পয়েন্ট জিরো সেভেন ভোল্টেজ শো করছে তো এ কারণে আমি দুটি ক্যাবেল নিয়েছি লাল এবং কালো তো নেগেটিভ পজিটিভ পোলারিটি ঠিক রাখার জন্য আমি দুই কালারের ক্যাবেল নিয়েছি পিসিবি সার্কিটের যে ব্যাটারি পোর্ট রয়েছে দেখেন ব্যাটারির যে কানেক্টার বসে সেখানে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস দেওয়া রয়েছে বি প্লাস বি মাইনাস এবং এই যে কানেক্টর রয়েছে সেটা ফ্যানের দিকে চলে গেছে এবং ইউএসবি যে চার্জার পোর্ট তাও দেখা যাচ্ছে তো আমরা কি করব আমরা যেহেতু কানেক্টার ব্যবহার করব না ঝালাই করে দেব যেহেতু এখানে মার্কিং রয়েছে বি প্লাস এবং বি মাইনাস আমরা সেটা খেয়াল করে সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি আশা করা যায় আমাদের যে পোর্টাবেল মিনি চার্জার ফ্যান রয়েছে বা অনেকে পকেট ফ্যান বলে থাকে শর্ট ক্যাবেল ব্যবহার করে সার্কিটের যে কানেক্টার রয়েছে তার অপর প্রান্তে সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি দেখেন লাইট জ্বলছে তো এখানে দুটি সুইচ রয়েছে পুশ বাটন সুইচ যা চেপে অন অফ করা যায় লাইট এবং ফ্যান আলাদা আলাদা সুইচ রয়েছে তো আমি এর কাবার সুন্দরভাবে ফিটিং করে স্ক্রুগুলি আটকিয়ে দেবে এবং চেক করব ফ্যান কি পরিমাণ ঘোড়ে তো ছোট্ট একটু ফ্যান তার যে বাতাস স্বাভাবিকভাবেই একটু কম হবে তো খেলনা ফ্যানের মতোই দেখেন ফ্যান ঘুরছে এবং খুব শক্তভাবে আমি ফিটিং করে দিয়েছি স্ক্রু প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে দেবো তিনটা স্ক্রু ছিল তো এ ধরনের পোর্টাবেল ফ্যান অনেকে ব্যবহার করে থাকেন যেগুলা স্কুল ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে অথবা রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে গাড়িতে ব্যবহার করে থাকে তো যদি ব্যাটারি দুর্বল হয়ে যায় অথবা ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনারা মার্কেট হতে একটি ব্যাটারি কিনে পরিবর্তন করে দিতে পারেন সেখানে যদি কানেক্টর থাকে তো কানেক্টর মিলিয়ে কিনবেন অথবা কানেক্টার কেটে পুরাতন কানেক্টার ব্যবহার করবেন আর যদি কানেক্টার ব্যবহার করতে না চান তাহলে আমার মতো তাতাল ব্যবহার করে ঝালাই করে নেবেন দেখেন ফ্যান ঘুরছে আজ এখানেই বিদায় নিচ্ছি